लाइफ सिर्फ चीजों के पीछे भागने के लिए नहीं होती, जीने के लिए भी होती है। तो क्यों ना थोड़ा रुक के इस पल को दिल खोल के जी लें। মর্নিং ফ্রম কালুক। এইবারে আমাদের কালুককে টাটা বাই বাই জানানোর সময় এসে গেছে, তাই লাগেজও আমাদের গোছানো কমপ্লিট প্রায়। হ্যালো, এটা আমাদের কালুকের লাস্ট দিন, আমরা চেক আউট করবো আজকে। ব্রেকফাস্ট করে কালুকের সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম সাউথ সিকিম এক্সপ্লোর করতে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেজিং মাই ড্রিম। আজকে আমাদের ট্রিপের থার্ড ডে, আমরা কালকে ছিলাম ওয়েস্ট সিকিমে আর আজকে এসেছি আমরা সাউথ সিকিমে রাভাংলা বুদ্ধা পার্ক। বুদ্ধ স্ট্যাচুটা দেখছেন, এটা 130 ফিট উঁচু। এই বুদ্ধ স্ট্যাচুর সামনে 7টা বড় বড় বিস্ফোরণ আছে, সেই রকমই ভিতরে এই রকম বুদ্ধ মূর্তির অনুকরণে ছোট বুদ্ধ মূর্তি আছে, তার সামনেও 7টা উষ্পল আছে। পাহাড়ের মধ্যে একটা এত বড় পার্ক, তাও সেটা ওয়েল মেইনটেইন। সবথেকে বড় কথা, এখানে ঢুকলেই মনটা এত সুন্দর হয়ে যায় না, কারণ সারাক্ষণই ওম মানে পদ্মে হম এই মন্ত্রটা চ্যান্টিং হতে থাকে। আর এখানে গাছপালা, চারিদিকে ফোয়ারা, খুবই সুন্দর। মাঝ রাস্তায় লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম টমেটো গার্ডেন। এই চা বাগানটা প্রায় 440 একর জমি নিয়ে বিস্তৃত। টমেটো গার্ডেন কা এন্ট্রি। ये क्या ड्रेस है? ये बखो बोलता है सिक्किम में ट्रेडिशनल ड्रेस। पहनना है आपको भी? कितना करके है? लेडीज 70 जेंट्स 50।
এবার পেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে টেপিটি গার্ডেন। টেপিটি গার্ডেন প্রচুর বড় চা বাগান। সময়ের অভাবে আমরা নামচে যেতে পারলাম না। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা টেপিটি গার্ডেন থেকে আজকে এলাম এখানে গ্যাংটক। গ্যাংটককে চেক ইন করলাম হোটেল টিরেন্সি। এ হচ্ছে হোটেল রুম। একটু বড় কাছে এখন ফর্মটা কমপ্লিট করতে হবে। গ্যাংটকে এসে আমরা গেলাম এমজি মার্ট, দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস অফ গ্যাংটক। এখানে আমরা ঘুরলাম, ফিরলাম, কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এভাবেই একটা সুন্দর দিন শেষ হয়ে গেল। গুড মর্নিং। এই সুন্দর সকালটা শুরু হলো আমাদের হোটেল টিনেন্সি ব্যালকনি থেকে। এখানে ভিউটা খুবই সুন্দর। আর পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো তিস্তা নদী। এই নদীটার জল একদম সবুজ হয়ে আছে, কিন্তু কি সুন্দর লাগছে পাহাড়ের মাঝখানে। আমরা সকালবেলা গ্যাংটক থেকে বেরিয়ে লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রাস্তায় আমাদের প্রথম সাইট সিন বলতে প্রথম পড়লো বাটারফ্লাই ফলস। তো এটা দেখে আমরা রাস্তায় আরও কয়েকটা সাইট সিন পড়বে। নাগা ওয়াটারফলস আছে, চামথ্যাং ড্যাম আছে, সেগুলো থেকে সোজা চলে যাবো লাচেন। আমরা এখন মিড ওয়ে আছি লাচেনে। বৃষ্টি হচ্ছে চারদিকে। আস্তে আস্তে যত উপরে উঠতে আরম্ভ করলাম ওয়েদারটা প্রচন্ড খারাপ হতে আরম্ভ করলো। চারিদিকে প্রচন্ড মেঘ করে এসছে,
যার জন্য কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর পাহাড়ের ঢাল দিয়ে যেহেতু মেঘগুলো নামছিল, তাই আমরা তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। শুধুমাত্র আমাদের যে ড্রাইভার, তিনি যে কিভাবে এনেছেন আমরাই জানি। আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম। গ্যাংটক থেকে সকালবেলা বেরিয়ে রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিটাই পেলাম। বৃষ্টিতে এই সবই লাচেনে জাস্ট চেক ইন করলাম, আর এখনও বৃষ্টি হচ্ছে, এখন থামেনি বৃষ্টি, এখনও হালকা বৃষ্টি, ইলশেগুড়ির মতো বৃষ্টি হচ্ছে। আর প্রচণ্ড টেম্পারেচার, টেম্পারেচার কত সেটা অ্যাবাউট 3-4 ডিগ্রি হবে, আর রাত্রে -2-3 ডিগ্রি হওয়ার চান্স আছে। ভিডিওটার বেশি বড় করলাম না, আমরা নেক্সট এপিসোড নিয়ে ফিরব লাচেনের সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দিয়ে। তার জন্য অবশ্যই সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। গুড নাইট।